নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই সিংহ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক 2021 সাল আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে, অর্থাৎ এই বছর আপনাদের জন্য কত পরিমাণ শুভ রয়েছে বা কতই বা পরিমাণ অশুভ রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে 2021 সাল আপনাদের কি বার্তা বহন করতে চলেছে, অর্থাৎ কেমন যেতে চলেছে, তা আমি অবশ্যই আপনাদের সামনে উন্মোচন করব। কিন্তু তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে অগ্রিম জানিয়ে দিই। দেখুন, আমি যে এই বার্ষিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ সমস্ত সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 বা আপনার বয়স 60 হতে পারে, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় 100% না মিললেও এই ভিডিওর মাধ্যমে আপনারা 40-50% ফল পাবেনই পাবেন। এবং সবচেয়ে বড় কথা, এই ভিডিও যারা সম্পূর্ণ দেখবেন তারা এই বছর অর্থাৎ 2021 সালে চলার পথে হোঁচটটা খাবেন না, এতটুকুটা বলতে পারবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর যদি আপনারা চান যে আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী 2021 সাল কেমন যাবে, হ্যাঁ আমি আপনাকেই বলছি, যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক 2021 সাল আপনাদের জন্য কী বার্তা বহন করতে চলেছে। প্রথমে আসি শারীরিক দিক, কারণ কথায় আছে না, স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ শরীর ভালো থাকলে মনও ভালো থাকে এবং যে কোনো কাজে কিন্তু উদ্দীপনা পাওয়া যায়। তাই আমি শারীরিক দিকটা আগে আপনাদের সামনে বলতে চলেছি। দেখুন, এই বছর অর্থাৎ 2021 সালে শারীরিক দিক কিন্তু আপনাদের মোটের উপর দিয়ে শুভ যাবে। হ্যাঁ, মোটের উপর দিয়ে শুভ যাবে, এই কারণেই আপনারা সারা বছর সুস্থ থাকবেন, কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের নার্ভের প্রবলেম, হার্টের প্রবলেম এবং জ্বর জ্বালা এগুলো কিন্তু লেগে থাকবে। তবে যারা দীর্ঘদিন ধরে কোনো ব্যাধিতে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর কিন্তু ওভারকাম করার বছর, অর্থাৎ এই বছর আপনারা সেই সমস্ত রোগ ব্যাধি থেকে কিন্তু মুক্তি লাভ করবেন। এরপর আসি আপনাদের অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে 2021-এ। আমি এতটুকুটা বলতে পারি, এই বছর অর্থাৎ 2021 সালে আপনাদের আর্থিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শ্রীবৃদ্ধি ঘটবে। অর্থাৎ যারা অর্থনৈতিক কষ্টে ভুগছেন, অর্থ হাতে থাকছে না বা ব্যাংক ব্যালেন্স সেরকম নেই, তাদের কিন্তু এই বছর ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে নেওয়ার বছর। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের আর্থিক স্থিতি কিন্তু অনেকখানি ডেভেলপ করবে এবং আপনাদের হাতে ক্যাশ থাকবে, ব্যাংকে ক্যাশ থাকবে, অর্থাৎ আপনাদের আর্থিক দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই বছর বন্ধুর কাছ থেকে আপনারা কিন্তু হেল্প পেতে চলেছে। এছাড়াও পুরনো কোনো বন্ধুর সাথে আপনার দেখা হয়ে গেল অনেকদিন পর, এরকম কিন্তু ঘটনা ঘটার সম্ভাবনা এই বছর রয়েছে। তবে এই বছর ফ্যামিলির দিক কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না, অর্থাৎ ফ্যামিলি সাপোর্টের দিকটা বলুন সেরকম মাত্রায় কিন্তু থাকছে না, অর্থাৎ ফ্যামিলি মেম্বারের মধ্যে মতের মিল যেটাকে বলে, সেই মতের মিল কিন্তু আপনাদের সেরকম মাত্রায় থাকছে না। অর্থাৎ ধরুন ফ্যামিলিতে 5 জন মেম্বার রয়েছে, 5 জন 5 রকম মত বললো, এবার আপনার মতটা কিন্তু সেই মাত্রায় স্টাবলিশমেন্ট করলো না কেউ, সেই জিনিসটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে আপনার মনোকষ্ট আসার সম্ভাবনা রয়েছে। এই বছর শিক্ষাস্থান কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। 2021 সালে যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন, অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত, তাদের কিন্তু মোটের উপর দিয়ে শুভ যাবে। খুব একটা ভালো আমি বলবো না এবং খুব খারাপও বলবো না, মানে মধ্যম যেতে চলেছে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে। যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা রয়েছে এবং যারা
হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করব ভাবছেন, তাদের ক্ষেত্রেও সুবিধা রয়েছে। যারা মেডিকেল লাইন নিয়ে পড়াশোনা করব ভাবছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সুবিধা রয়েছে। এবং বিদেশে পড়ার কিন্তু একটা চান্স, এগুলো কিন্তু আসতে চলেছে। এছাড়াও যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ ভালো যেতে চলেছে। আপনাদের কিন্তু মূলধন অনেকাংশে বৃদ্ধি পেতে চলেছে। এই বছর আপনারা ভ্রমণে যেতে চলেছেন, সেটা দেশের মধ্যে বলুন বা বিদেশে, কাজের সূত্রে বলুন বা ফ্যামিলি ট্যুর, যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের এই বছর ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। এরপর আসি আপনাদের প্রেম বা লাভ লাইফ কেমন যেতে চলেছে। এই বছর প্রেমের দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ, তবে প্রেমিক প্রেমিকার মধ্যে কিন্তু গণ্ডগোল বা মতবিরোধ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেখান থেকে ব্রেকআপ আসারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন, এবং সেটা বিশেষ ক্ষেত্রে আপনাদের নিজের রাগ বা আপনাদের নিজের জেদের বশের কারণে এরকম ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তবে নতুন প্রেমের ক্ষেত্রে সাফল্য রয়েছে, অর্থাৎ আপনারা যদি আপনাদের জীবনে যাদের নতুন প্রেম আসবে বা আসতে চলেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই বছর সন্তান প্রাপ্তির যোগ কিন্তু যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে, অর্থাৎ আপনারা যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, তারা কিন্তু সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন, আপনাদের সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট করবে না। এরপরে আসি আপনাদের দাম্পত্য জীবন। এই বছর দাম্পত্য জীবন মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে। কিছু ক্ষেত্রে আপনাদের মতবিরোধ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে, এবং সেখান থেকে মনোমালিন্য বা কথা না বলা এরকম জায়গা আসতে চলেছে। তবে ভয়ের ব্যাপার নেই যে ডিভোর্সের জায়গায় চলে যাবে, এরকম ব্যাপার নেই। তবে আপনাদের সারা বছরই টুকিটাকি কিন্তু ঝুটঝামেলা লেগে থাকবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। এবছর যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন বা করবো ভাবছেন, তারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন, আপনাদের কিন্তু বিবাহের যোগ দেখা যাচ্ছে। এবং এই বছর যে সম্পর্কগুলো আপনাদের ম্যাচিউরিটি করছিল না, সেই সমস্ত সম্পর্ক কিন্তু ম্যাচিউরিট করবে। তবে খুশির বিষয় এটাই, যারা নতুন দাম্পত্য জীবনে পা রাখবেন, তাদের ক্ষেত্রে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে গণ্ডগোল বা ঝুটঝামেলা এগুলো থাকবে না। এই বছর যারা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন বা করবো বলে ভাবছেন, তাদের ক্ষেত্রে শুভ রয়েছে। যারা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড পড়াশোনা করবো ভাবছেন, তাদের ক্ষেত্রেও শুভ রয়েছে, অর্থাৎ হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, এই সমস্ত ম্যানেজমেন্ট কোর্স যদি করতে চান, সেক্ষেত্রে শুভ রয়েছে। এবং যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। এই বছর যারা রাজনৈতিক লেভেলের সাথে যুক্ত, অর্থাৎ রাজনীতি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু রাজনীতির উত্থান দেখা যাচ্ছে। এর পাশাপাশি যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত, অর্থাৎ নাচ গান শিল্পকলা অভিনয় এই সমস্ত সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর দুর্দান্ত যেতে চলেছে। অর্থাৎ আপনাদের ক্যারিয়ারের উত্থানের পাশাপাশি আপনাদের ক্যাশ নিয়ে ভাবতে হবে না। যারা ফুলের ব্যবসা করবেন তাদের পক্ষে ভালো, যারা গ্লসারির দোকান করেন তাদের পক্ষে ভালো, এবং যাদের বইয়ের দোকান রয়েছে তাদের পক্ষেও কিন্তু এই বছর শুভ যেতে চলেছে। যারা প্রমোটিং লাইনে সাথে বিজনেস করেন তাদের পক্ষে একটু চাপ থাকছে, যারা ফাটকা বা শেয়ারের সাথে যুক্ত রয়েছেন তাদের পক্ষে কিন্তু শুভ যাবে। কিন্তু আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে সেটা কিন্তু বড় বিচার্যের বিষয়। যারা ভাবছেন এই বছর কোনো বিজনেস স্টার্ট আপ করবো, করতে পারেন, নির্দ্বিধায় করতে পারেন, তবে আপনার জন্মছকে কোন বিজনেস সুটেবল জানেন কি, তার জন্য আপনারা কোনো প্রপার অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। কারণ আপনি যে বিজনেস স্থির করলেন, যে বিজনেসটি আপনি করবেন, দেখা গেল আপনার জন্মছকের সাথে ম্যাচ করছে না, সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থ ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই বছর শত্রুতার যোগ কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ সেটা বহিঃশত্রু বলুন, পাড়া থেকে শত্রুতা বলুন, এবং কাজের জায়গায় শত্রুতা বলুন, এই শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করবে, তবে সেরকম মাত্রায় ক্ষতি করবে না, তখনই যখন আপনি সজাগ থাকবেন।
এর পাশাপাশি এই বছর কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এ দুটি ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। তাই এই বছর খুব সতর্ক এবং সন্তর্পণে থাকুন, এবং এই বছর আপনাদের ছোটোখাটো দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই যারা টু হুইলার বা ফোর হুইলার চালান তারা অবশ্যই হেলমেট ইউজ করুন, এবং যারা ফোর হুইলার চালান তারা সিট বেল্ট ইউজ করুন। এই বছর নতুন একটি গাড়ি বা বাড়ি তৈরি করার বা কেনার বা বুকিং করার কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনার স্বপ্নের বাড়ি বা আপনার স্বপ্নের গাড়ি কিন্তু এই বছর কিনতে চলেছেন। এই বছর পৈতৃক সূত্র থেকে সম্পত্তি লাভ এবং শ্বশুরালয় থেকে সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। তবে এই বছর আইনত গোলযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। তাই এই বছর যাদের কোর্ট কাছারির সাথে যুক্ত রয়েছেন, কোনো কেস চলছে বা মামলা মোকদ্দমা চলছে, সেই জায়গা থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। ওভারঅল যদি বলা যায় এই বছর সিংহ রাশির জাতক জাতিকার দুর্দান্ত যেতে চলেছে। কিছু ক্ষেত্রে খারাপ বাদ দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ যেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।